পেছনে বাগান পরিষ্কার করতে এসেছি, পুরো জঙ্গলে ভরিপূর্ণ হয়ে গেছে পেছনের বাড়িটার সব আগাছা, মানে অন্য গাছ, অন্য গাছে ভরপুর। কিন্তু আগাছা, এই ফুলগুলো খুব সুন্দর, বেশ বেশ ভালো, প্রচুর হয়েছে। এটা কেটে এক্ষুনি পরিষ্কার করা হবে। এই মা এসছে, ম্যাডামও এসছে, সবাই একসঙ্গে দা হাতে নিয়ে। এই যে মা বলছে এইসবের বেলা খুব ভালো ওস্তাদ, ছেলেকে সবাই ওস্তাদই বলে, কোনো অসুবিধা নেই, তার ছেলে তো। আধ ঘন্টা কাটা হয়ে গেল প্রায়, অনেকটা কেটে পরিষ্কার করে দিয়েছি। ম্যাডাম তো জঙ্গলে ভেতরে ঢুকে দিয়েছে, ঢুকে গেছে। এদিকটাই একই অবস্থায় ছিল, এদিকটা ঘোরো একটু। রক্ত বোধ করছে, হাই গাইস, আমরা অবশেষে বাগানটা পরিষ্কার করলাম। আগে কি অবস্থা ছিল, পরিষ্কার করার পর তার চেহারা পুরো জঙ্গলে পরিপূর্ণ ছিল, আগের দেখিয়েছি, এখন তার অবস্থা। কিন্তু এটার পর আমরা কি পেলাম, কি পেলাম, এত পরিশ্রম করার পর কি পাওয়া গেল সেটা একটু আমি ম্যাডামকে দেখাতে বলবো, কি কি পাওয়া গেল। দেখো 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 একটু দেখো, আরে দেখাও না, এটা এটা পেলাম, এই যে কাঁচকলার একটা কাঁদি, আর এই যে মোচা, আর হচ্ছে থোড়, দেখাও একটু থোড়। পরিশ্রমের ফল বৃথা হয় না, সেটা এই পরিশ্রমের পরই বোঝা গেল। Sorry.